Kopi Luwak, the rarest beverage in the world. এই অভিনেতাকে চিনতে পারলেন? উনি হলিউডের বিখ্যাত জ্যাক নিকলসন। আর উনি যে কফিটার কথা বললেন, কপি লুয়াক, তার এক কাপের দাম বিদেশে 8,000 টাকা। ঠিকই শুনেছেন, এক কাপ কফির দাম 8,000 টাকা। আশ্চর্য হচ্ছেন? তাহলে তো আরও আশ্চর্য হবেন যদি বলি এই কফি আপনার আমার বাড়ির আশেপাশেই পাওয়া যায়, এমন একটা প্রাণীর থেকে উৎপন্ন হয়। আই অ্যাম বাসাক ফ্রম সাভানা সাফারি, দ্যাটস এস এ ভি এ এন এ সাফারি। অ্যাজ আ ওয়াইল্ড লাইফ এনথুজিয়াস্ট আই স্পিক অ্যান্ড রাইট অন দি ওয়ান্ডার্স অফ মাদার নেচার অ্যান্ড আই স্পেসিফিক্যালি আন্ডারটেক কাস্টমাইজড অ্যাডভেঞ্চার টুয়ার্ডস টু কেনিয়া অ্যান্ড তানজানিয়া। হ্যাঁ, আমি আমাদের পরিচিত ভামের কথা বলছি, বেড়ালের মতো দেখতে, গায়ে ছোপ ছোপ। লম্বা লেজের এই প্রাণীটিকে সন্ধ্যার দিকে এখনও কলকাতা শহরের অনেক পাড়াতেই দেখা যায়। শহরতলির দিকে তো প্রায় রোজই দেখা যায়। কতগুলোর গায়ে একটু বুনো গন্ধ হয়, আর বিশেষ কিছুর গা থেকে আতপ চালের সুগন্ধ বেরোয়, তাকে বলা হয় গন্ধবকু। এরা সর্বভুক, ছোট ছোট প্রাণী, যেমন গিরগিটি, ইঁদুর, ছুঁচো, তেমন ফলপাকুড় খেতেও ওরা ওস্তাদ। আমার শাশুড়ি মাকে তো ভামের কথা বলতেই উনি হই হই করে উঠলেন, আর বলো না, আমার ঠাকুর ঘর থেকে দেখ না দেখ কলা খেয়ে চলে যায়। এই ভাম কিন্তু বিভিন্ন রূপে পুরো ভারতীয় উপমহাদেশেই পাওয়া যায়। কোথাও এদের নাম বাগডোস, আবার কোথাও মাছ বান্দর, ইংরেজি নাম সিভেট। এদের মধ্যে মালাবার সিভেট তো প্রায় অবলুপ্ত হতে বসেছে। গত বছরের লকডাউনের সময় প্রায় 40 বছর বাদে একজনকে দেখতে পাওয়া যায় কেরালার এক শহরে। অদ্ভুত শুনতে হলেও একদিকে আমরা ভামেদের মেরে শেষ করছি, আর আরেকদিকে কুর্গ অঞ্চলের কফি চাষিরা এদের মল থেকে কফি বিনস পুনরুদ্ধার করে 25,000 টাকা কেজিতে বিদেশে রপ্তানি করছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সিভেটের মল থেকে তৈরি কফি 25,000 টাকা কেজি। ব্যাপারটা এরকম যে বন্য সিভেটরা পাকা কফি বেরি খেতে খুব ভালোবাসে, তবে ওরা সবচাইতে উন্নত মানের বেরি খায়। ওই বেরি খাবার পর ফলের শাঁসটা হজম করে ফেলে আর কফি বিনসগুলো মলত্যাগ করে। সিভেটের পাকস্থলীর ভিতর এনজাইমের প্রক্রিয়ায় কফি বিনসে এক আজব পরিবর্তন ঘটে, যার ফলে ওই বিনসের থেকে কফিতে আসে এক বিশেষ ফ্লেভার ও কফির তিতকুটে স্বাদটাও অনেক কমে যায়। চাষিরা সিভেটের মল কফির ক্ষেতে ঘুরে ঘুরে সংগ্রহ করে ও তারপর তাকে বিভিন্ন পদ্ধতিতে পরিষ্কার ও পরিশুদ্ধ করে ওই দুর্মূল্য কফিকে রপ্তানি করে। অনেকে প্রশ্ন করেন যে সিভেট কফির কি এমন বৈশিষ্ট্য যার জন্যে এর এই আকাশ ছোঁয়া দাম? এর একটা কারণ তো বললাম, এর অনন্য ফ্লেভার ও স্বাদ। আর আরেকটা কারণ হলো যে এটা সহজে পাওয়াও যায় না, তৈরিও করা যায় না। প্রায় 5 কেজি সিভেট মল সংগ্রহ করলে তার থেকে মাত্র 1 কেজি সিভেট বিনস তৈরি হয়। যেহেতু এটা বন্য সিভেটের মল থেকে তৈরি হয়, তাই চাইলেও চাষি এর উৎপাদন বাড়াতে পারে না, তার মানে এর যোগান সীমিত। ভারতে ছাড়া সুদূর ইন্দোনেশিয়ার বালিতেও এই সিভেট কফির চাষ হয়। বাস্তবে সেখান থেকেই সিভেট কফির জনপ্রিয়তা শুরু হয় এবং সেখানকার কফিকেই বলে কপি লুয়াক। ইন্দোনেশিয়ায় অবশ্য ওরা সিভেটকে খাঁচায় বন্দি করে কফি বেরি খাইয়ে কপি লুয়াক তৈরি করে আর বিক্রির সময় বলে ওয়াইল্ড সিভেট কফি। আপনিও একবার চিন্তা করে দেখতে পারেন, আপনার প্রতিবেশী সিভেট অর্থাৎ ভামকে দিয়ে ওই ব্যবসাটা শুরু করবেন কি না, বলা যায় না। হয়তো দেখা গেল দার্জিলিংয়ের চায়ের মতো আপনার ওই সিভেট কফিও একদিন পৃথিবী বিখ্যাত হয়ে উঠল। ব্যাপারটা হালকাভাবে নেবেন না, কারণ ইতিমধ্যেই
কয়েকজন উদ্যোগী হয়ে হাতিকে সিভেটের মতো কফি বেরি খাইয়ে ব্ল্যাক আইভারি কফি বলে বিক্রি করা শুরু করেছে। আপনি বরং একটু চেষ্টা করে দেখুন, আপনার ওই বিটলে বসটাকে যদি একটা শৌখিন কফি শপে গিয়ে সিভেট কফি খাওয়াতে পারে, বলা যায় না আপনার শৌখিনতায় মুগ্ধ হয়ে হয়তো সম্পর্কটা বেশ ভালো হয়ে গেল। বলতেই বলে, এনিথিং ক্যান হ্যাপেন ওভার আ কাপ অফ কফি। নমস্কার। সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড জয়েন মি ইন দিস অ্যামেজিং জার্নি ওয়ার আই ব্রিং ইউ ফেস টু ফেস উইথ দ্য ক্র্যাডল অফ সিভিলাইজেশন। সাভানা সাফারি, ইয়োর ট্রিস্ট উইথ অ্যাডভেঞ্চার।